আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ইফতারের আয়োজন করতেছি, আবার রেডি করতেছি। তো এখানে হচ্ছে কিমা নিয়ে নিয়েছি, গরু মাংসের কিমা, আর অল্প একটু কিমা আমি আবার একটু ব্লেন্ড করে নিয়েছি, একটু নরম করে নিয়েছি ব্লেন্ড করে। তো আমি এটাও দিয়ে দিচ্ছি, এটাকে কিমা কাবাব বানাবো এটা দিয়ে। এটা খেতে ভীষণ মজা কিমা কাবাবটা। তো এই তো কিমা কাবাব। তো কিমা কাবাবের জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে, আর হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ধনে পাতাটা দিব, তারপর হচ্ছে পুদিনা পাতা, তারপরে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া এক চামচ, তারপরে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, এগুলো আমার বাসায় তৈরি সব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ঝাল করেই করব। আর দিয়ে দিব হচ্ছে এখানে গরম মশলা, এলাচি, দারচিনি, তারপর লং, গোলমরিচ, তারপর তেজপাতা, একদম ব্লেন্ড করা, গুঁড়ো করা। তো এখন দিয়ে দিব লেবুর রস। এরকম 2 পিস লেবুর রস দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এটা হচ্ছে কিমা কাবাব, কিমা কাবাব হবে। এটা খেতে খুবই মজা, ভাতের সাথেও খাওয়া যায়, এমনি খালি খালিও খাওয়া যায়। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো বেসন। তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আমার এটার মধ্যে মাখা যাবে না, ভাবছিলাম মাখা যাবে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো আমি এখন বলে ঢেলে নিচ্ছি, তারপরে হচ্ছে মাখবো। কাবাবটা খেতে খুবই মজা হয় কিমা কাবাব। ভালো করে মেখে নিতে হবে। তো এটা একদম মাখা হয়ে গেছে সুন্দর মতো। এই তো মাখা শেষ, সুন্দর করে রেখে দিব এক সাইডে, তারপর বাকিগুলি আমি করব। তো এখন বানাবো হচ্ছে আলুরি। আলু কেটে রেখেছি, লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আলুরি ব্যাটারটাও কীভাবে বানাই আমি দেখাচ্ছি তোমাদের। তো আলুরি বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো দিয়ে দিব অল্প একটু মিন্ট, মানে পুদিনা পাতা। তো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো একটু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব একটু জিরার গুঁড়া,
তো দিয়ে দিবে একটু মরিচের গুঁড়া, দিয়ে দিবে একটু হলুদের গুঁড়া, এটা স্পাইসি করেই বানাবো। তো দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানি দিয়ে এটাকে গুলাবো। তো আমার এই যে ব্যাটারটা রেডি, তো আলুগুলি আমি ঢেলে দিয়ে রাখবো এটার মধ্যে, লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো আলুগুলি আমি ভেজে নিব, এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার আসছে। এই তো মোটামুটি হয়ে আসছে আলুরি গুলা। তো আমি ভাবছি যে আমার বেসন গুলাটা ঠিক হয় নাই, হ্যাঁ ওই দিন প্রথম রোজার দিন, তা আসলে বেসনটা ভালো না। এই যে আলুরি বানাইলাম, এখন কত সুন্দর করে বেসনটা গুলাইলাম, কিন্তু বেসনটাই ভালো না। দেখতেই পাচ্ছ বেসনগুলা কিন্তু গায়ে লাগে নাই, একদমই লাগে নাই। তো এই তো এগুলি উঠাই ফেলছি, আর বাকিগুলি হচ্ছে দিয়ে দিয়েছি, বাকিগুলি হতে থাক। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার, আমি সব ইফতারগুলি রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে গরু মাংস, তো এখানে হচ্ছে বিফ কাবাব, কিমা কাবাব, বিফ কিমা কাবাব, আর এখানে হচ্ছে পেঁয়াজু, তো এখানে হচ্ছে শসা, তারপরে এখানে হচ্ছে মালটা ফল, তারপরে এখানে হচ্ছে ম্যাড়া পিঠা, ম্যাড়া পিঠা দিয়ে গরু মাংস দিয়ে খাবো, গরু মাংসটা দিয়ে, আর এখানে হচ্ছে আলুরি। তো আমি কিভাবে দুটা করেছি এটা তো তোমরা দেখেছোই, তো ট্রাই করে দেখো ভালো লাগবে। তো এই তো আজকের ইফতার আমাদের। এখন আমাদের ইফতারটা আমরা করে নিচ্ছি, তো এখানে গরু মাংস দিয়ে পিঠা দিয়ে খুব মজা হবে। তো প্রথমে আলুরি খাচ্ছি, আমরা সবগুলো ইফতার খাই একটা একটা করে। তো আজকের মতো বিদায় নিয়ে নিব, তো সবাই ভালো থেকো,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।